দড়াকৃষ্ণ নদীতে জলস্তর বাড়তেই আরামবাগবাসীর মনে উকি দিচ্ছে 2017 সালে ভয়ঙ্কর বন্যার ছবি। গত কয়েকদিন টানা বৃষ্টিতে হু হু করে বেড়ে চলছে দড়াকৃষ্ণ নদীর জলস্তর। জল বাড়ার সাথে সাথে নদীর বাঁধ সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় বাসিন্দাদের মনে জমতে শুরু করেছে আতঙ্কের মেঘ। কারণ 2017 সালে এই নদী বাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হয়েছিল বিশাল এলাকা, জলের তলায় তলিয়ে গিয়েছিল কয়েকশো বাড়িঘর, মৃত্যু হয়েছিল 5-6 জন স্থানীয় বাসিন্দার, বিশাল পরিমাণ জমির ফসল চলে গিয়েছিল জলের তলায়। সেই হাড়হিম করা স্মৃতি ফিরতেই এলাকায় কয়েকশো মানুষ রাত্রে নদী বাঁধের ওপর রাত পাহারার ব্যবস্থা করেছেন গত দিন ধরে। কারণ নদীর জলস্তর যেভাবে বাড়ছে তাতে যে কোনো সময় নদীর বাঁধ ভেঙে গিয়ে বড়সড় বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয় বাসিন্দারা। যদিও আরামবাগ মহকুমা প্রশাসন থেকে স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে বলা হয়েছে নদী বাঁধ ভেঙে পড়ার কোনো আশঙ্কা নেই, ফলে অকারণে যেন আতঙ্কিত না হয় স্থানীয়রা, যদি প্রশাসনের সেই আশ্বাসে স্বস্তি পাচ্ছেন না এলাকার ভুক্তভোগী মানুষজন। মাঝে সাঝেই এখানে বাঁধের আবার কানায় কানায় জল এসে যায়। এবছরও আমরা দেখছি যে বাঁকুড়ায় শুনছি নাকি প্রচুর বৃষ্টি হয়েছে, তাই আমাদের এখন থেকে তো ভয় লাগছে। তাই আমরা হয়তো রাত্রিতেও আমাদের এলাকার সমস্ত মানুষ এখানে বাঁধের উপরেই রাত কাটায়, কারণ কোথায় ভাঙবে না এটা তো বলা যায় না। রাতে হঠাৎ করে এসে এমন কিছু কিছু সময় হয়ে যায় হঠাৎ করে এসে ব্যাপক জল এসে হয়তো কোথাও হুট করে ভেঙে চলে যায়, এবং বাঁধটা আর মানুষের বসবাস একবার বাঁধের সামনাসামনি, সেই জন্য এখানে আতঙ্কের সেটা মানে না দেখলে আমরা কল্পনা করতে পারি। মাঠের পর মাঠ ধান বাদাম একদম নষ্ট হয়ে গেছে। এখনকার যে বাদামটা হয় যে বীজ বাদাম, এটা ব্যাপক বর্ষাতেই হয়। এটা এই বাদামটাই আগামী দিনে আমরা যে আলুর পর যে বাদাম লাগানো হয় সেটাই বীজ বাদাম হিসেবে আমাদের চলে, ফলে বাদামের আমরা অবশ্যই আতঙ্কের মধ্যে আছি। আমাদের দ্বারকেশ্বর নদীর পাড়ে বসবাস, তো বন্যার সময় খুব দুশ্চিন্তার মধ্যে থাকি আমরা। আমাদের রাতে আবার বাঁধের উপর পাহারা দিতে হয়, হ্যাঁ, জল বাড়ার সাথে সাথে, তো গোটা গ্রামবাসী খুব আতঙ্ক। এখন এই মুহূর্তে রয়েছি আরামবাগের দ্বারকেশ্বর নদীর একদম তীরে দাঁড়িয়ে রয়েছি। এখানটাকে বলা হয় সালেপুর 2 নম্বর অঞ্চলের তিমনি পাড়। তা তিমনি পাড়ে আমরা রয়েছি, এখানে দেখতে পাচ্ছি যে দ্বারকেশ্বর নদীতে জল বাড়ছে, টানা বৃষ্টিতে এই জল বাড়ছে। যদিও আরামবাগ মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে যে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই, বন্যা হওয়ার মতন কোনো পরিস্থিতি নেই, কিন্তু দর্শক বন্ধুদের জানাতে চাই যে আরামবাগ মহকুমা হুগলি জেলার মধ্যে একটা বন্যাপ্রবণ এলাকা। প্রায় প্রতি বছরই দ্বারকেশ্বর নদীতে জল বাড়ার সঙ্গে সঙ্গে তারা রাত পাহারা শুরু করেছে। নদীবাঁধ এলাকার মানুষ রাত্রি জেগে পাহারা দিচ্ছে এবং তাদের মধ্যে যে আতঙ্ক কাজ করছে এবং ভয় উকি মারছে। যদিও আরামবাগ মহকুমা প্রশাসন সূত্র থেকে বারবার বলা হচ্ছে এখনই কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু এলাকার মানুষের মধ্যে সেই 2017 সালের স্মৃতি আশঙ্কিত হয়ে উঠছে এলাকার মানুষ। আরামবাগ থেকে মহেশ্বর চক্রবর্তী, এক্সপ্রেস নিউজ।